আসসালামু আলাইকুম। টিটিএস সুমিয় মেডিকেয়ারে নিত্যদিনের স্বাস্থ্য বিষয়ক আয়োজনে আজকের আলোচ্য বিষয় থাইরয়েডের রোগ, লক্ষণ এবং কার্যকর হোমিও চিকিৎসা। তাই যারা এ বিষয়ে বিস্তারিত জানতে চান তারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সম্পূর্ণ ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের শরীরে বিভিন্ন ধরনের হরমোন রয়েছে, থাইরয়েড হরমোন তাদের মধ্যে একটি। আজ থাইরয়েড হরমোন নিয়ে আলোচনা করব। চলুন প্রথমে জেনে নিই হরমোন কি। হরমোন এক ধরনের রস যা বিভিন্ন ধরনের গ্রন্থি থেকে তৈরি হয় এবং রক্তের সাথে মিশে এটি এর কার্য সম্পাদন করে। এইরকমই একটি হরমোন হচ্ছে থাইরয়েড হরমোন। অনেকের মনে প্রশ্ন আসে আসলে থাইরয়েড এই বিষয়টি কি। থাইরয়েড একটি গ্রন্থি যা দেখতে প্রজাপতির মতো, এটি আমাদের কণ্ঠনালীর সামনে থাকে আর এখান থেকে যে কেমিক্যাল বা রস নিঃসৃত হয় তাকে আমরা থাইরয়েড হরমোন বলে থাকি। এই থাইরয়েড হরমোন সবার শরীরে রয়েছে এবং আমাদের সুস্থতার জন্য বা আমাদের স্বাভাবিক মুভমেন্টের জন্য এই থাইরয়েড হরমোনের গুরুত্ব অপরিহার্য। এই হরমোন যখন আমাদের রক্তে মিশে যায় তখন বিভিন্ন ধরনের কার্যাবলী এটি সম্পাদন করে, যেমন বিপাকক্রিয়া নিয়ন্ত্রণ করে, বাচ্চাদের ক্ষেত্রে বুদ্ধি বিকাশ, দৈহিক বৃদ্ধি, বয়ঃসন্ধির লক্ষণ সব কিছুই থাইরয়েড হরমোনের উপরে নির্ভর করে। মহিলাদের ক্ষেত্রে গর্ভধারণের বিষয়, ঋতুচক্র নিয়মিত হওয়া আরও অনেক বিষয় রয়েছে যা থাইরয়েডের উপরে নির্ভরশীল। থাইরয়েড হরমোন একটি নির্দিষ্ট পরিমাণে আমাদের শরীরে থাকতে হবে। যদি কোনো কারণে থাইরয়েড হরমোন আমাদের শরীরে বেড়ে যায় সেটি আমাদের জন্য যেমন ক্ষতিকর, ঠিক তেমনি যদি এই হরমোন পরিমাণে কমে যায় সেটিও আমাদের জন্য ক্ষতিকর। যখন আমাদের রক্তে থাইরয়েড হরমোনের মাত্রা বেড়ে যায় তখন তাকে আমরা হাইপারথাইরয়েডিজম বলে থাকি এবং যখন এর উল্টো ঘটে অর্থাৎ রক্তে থাইরয়েড হরমোনের পরিমাণ কমে যায় তখন তাকে আমরা হাইপোথাইরয়েডিজম বলে থাকি। হাইপোথাইরয়েডিজম আমাদের মধ্যে এখন মহামারী আকারে দেখা দিয়েছে। আপনি বা আপনার আশেপাশে অনেককেই বলতে শুনবেন যে তারা থাইরয়েডে আক্রান্ত হয়েছে। এবার চলুন জেনে নেই কেন এই হাইপোথাইরয়েডিজম রোগটি হয়। বেশিরভাগ ক্ষেত্রে এটি জেনেটিক, অর্থাৎ বাবা মা বা দাদা দাদি অথবা নানা নানির মধ্যে এই রোগটি থাকলে এটি পর্যায়ক্রমে সন্তানদের মধ্যেও হতে পারে। এছাড়া শরীরে যদি আয়োডিনের ঘাটতি থাকে সেটিও হাইপোথাইরয়েডিজমের একটি অন্যতম কারণ। যদি গলায় কোনো ধরনের অপারেশন হয় অথবা থাইরয়েডের যদি কোনো অপারেশন হয় সেক্ষেত্রেও এটি হতে পারে। এছাড়া বিভিন্ন ধরনের মেডিসিনের পার্শ্বপ্রতিক্রিয়া, বিশেষ করে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিকের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণেও হাইপোথাইরয়েডিজম হতে পারে। এবার চলুন জেনে নিই হাইপোথাইরয়েডিজমের লক্ষণ সম্পর্কে। হাইপোথাইরয়েডিজমের সমস্যা হলে হঠাৎ করে ওজন বেড়ে যায়, অর্থাৎ খাওয়া দাওয়া চলাফেরা সব কিছু স্বাভাবিক থাকলেও হঠাৎ করে দেখবেন আপনার ওজন বেড়ে গেছে। সবসময় ঘুম ঘুম ভাব থাকবে, কাজকর্মে অনীহা থাকবে, সবসময় শুয়ে বসে থাকতে ইচ্ছে করবে, কখনো কখনো হাত পা চোখ মুখ ফুলে যায়, শরীরে পানি আসে, এটিও হাইপোথাইরয়েডিজমের অন্যতম একটি কারণ হতে পারে। সবসময় শীত শীত অনুভূত হবে, গরমকালেও কাঁথা মুড়ি দিয়ে ঘুমাবে, অনেক সময় কোষ্ঠকাঠিন্যেও আক্রান্ত হয়। মহিলাদের ক্ষেত্রে কিছু বিশেষ লক্ষণ আছে, তাদের পিরিয়ড ইরেগুলার অর্থাৎ ঋতুচক্র অনিয়মিত হয়, গর্ভধারণে সমস্যা হয়, গর্ভধারণ করলেও শিশু বিকলাঙ্গ হতে পারে। শিশুদের ক্ষেত্রে হাইপোথাইরয়েডিজমের সমস্যা হলে তারা বুদ্ধি প্রতিবন্ধী অথবা বুদ্ধির বিকাশ ঠিকভাবে হয় না, তাদের গ্রোথ বা শারীরিক গঠন ঠিকভাবে হয় না। এই রোগটি সঠিক সময়ে সঠিকভাবে নির্ণয় করে চিকিৎসা নিলে সম্পূর্ণরূপে নিরাময় করা সম্ভব। যদি কখনও এই লক্ষণগুলি অর্থাৎ ওজন বেড়ে যাওয়া, হাত পা ফুলে যাওয়া বা চোখ মুখ ফুলে যাওয়া, শরীরে পানি আসা, কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেওয়া, অতিরিক্ত শীত লাগা, মহিলাদের ক্ষেত্রে ঋতুচক্র অনিয়মিত হওয়া, গর্ভধারণে সমস্যা হওয়া, এই ধরনের লক্ষণ থাকলে বুঝতে হবে আপনি থাইরয়েডে আক্রান্ত হয়েছেন। আপনারা চাইলে ব্লাড টেস্ট করে এই বিষয়টি নিশ্চিত হতে পারেন। হোমিওপ্যাথিতে অনেক কার্যকর মেডিসিন রয়েছে যেগুলো লক্ষণ ভিত্তিক ব্যবহার করলে হাইপোথাইরয়েডিজমের মতো রোগ থেকে সহজে মুক্তি পাওয়া সম্ভব।
আমার দর্শক শ্রোতাদের কাছে আমি অনুরোধ করব, যে কোনো মেডিসিন সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের সাথে পরামর্শ করে রোগের ধরন এবং লক্ষণ হিসেবে মেডিসিন সেবন করবেন। এতে খুব ভালো রেজাল্ট পাবেন এবং দ্রুত আরোগ্য লাভ করতে পারবেন এবং অবশ্যই ভালো মানের মেডিসিন সংগ্রহ করবেন। আজকের আলোচনা এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত এবং আপনার সমস্যার কথা কমেন্ট করে লিখে জানাতে পারেন। এছাড়া আমাদের সাথে যোগাযোগের ঠিকানা, মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমার ভিডিও থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, তবে আমার চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আপনাদের সুস্থতাই আমার কাম্য। সুস্থ থাকুন, ভালো থাকুন, টিটিএস হোমিও মেডিকেয়ারের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।